ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি ন্যাশনাল অ্যাসিভমেন্ট সার্ভে তরফ থেকে যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। বন্ধুরা, তোমরা ঝটপট খাতা কলম বের করে নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই প্রশ্নের উত্তরগুলো। প্রথমে দেখে নেওয়া যাক, এখানে সুপ্রিয়ার পরিবার বৃক্ষটি নিচে দেখানো হলো, এটি দেখে প্রশ্নের উত্তর দাও। একটি ভালো করে দেখে নাও, এটা দেখার পরে প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে সুপ্রিয়ার মামার নাম কি হবে? উত্তর খ আশিস, একের খ উত্তর আশিস। এবার দেখে নাও দুই নম্বর প্রশ্ন, মানবদেহে খাবার যে পথে হজম হয় তার সঠিক ক্রমটি খুঁজে বার করো। উত্তর হবে দেখো দুইয়ের খ, মুখবিবার থেকে গ্রাসনালী, গ্রাসনালী থেকে পাকস্থলী, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত, দুইয়ের খ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখে নাও তিন নম্বর প্রশ্ন, এই চিত্রটি আগে ভালো করে দেখে নাও। ওপরের ছবিতে পৃথিবীর ঘ চিহ্নিত স্থানে কী হবে সেটা আমাদের লিখতে হবে। তাহলে দেখে নাও উত্তর, তিন নম্বর প্রশ্ন এর উত্তর হবে তিনের ঘ। আচ্ছা, তিন নম্বর প্রশ্নের উত্তর হবে তিনের ঘ, সূর্যগ্রহণ দেখা যাবে না, সূর্যগ্রহণ দেখা যাবে না। এবার চার নম্বর প্রশ্ন দেখে নাও, বিভিন্ন ধরনের যানবাহনের প্রচলনের সঠিক ক্রমটি বেছে নাও। উত্তর হবে চারের গ, পালকি, গরুর গাড়ি, তারপর দুচাকা রিক্সা, তারপর হচ্ছে সাইকেল। বন্ধুরা এটা দেখো উত্তর হবে চারের গ। এরপর দেখে নাও পাঁচ নম্বর একটা চিত্র, এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রটা তোমরা ভালো করে দেখো। একটি এলাকার পরিবহন মানচিত্রে মানচিত্রটি দেওয়া আছে, মানচিত্র দেখে বলো কোন যানটি সব রাস্তা দিয়ে যেতে পারে। পাঁচ দাগের প্রশ্নের উত্তর দেখে নাও, উত্তর হবে কি গ, উত্তর হবে গ মোটর গাড়ি, উত্তর হবে মোটর গাড়ি। এরপর দেখো আরেকটা চিত্র, নিচের চিত্র লেখো দুটি দেখো ভালো করে, এখানে দুটো চিত্র লেখো আছে, একটা 2010 সালের, একটা 2020 সালের। এটা দেখার পরে 2010 সাল থেকে 2020 সালের মধ্যে কোন কোন মাছের যোগান কমে গেছে, ঠিক আছে। ছয় নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখব উত্তর ঘ, দেখো মৌরালা ও ন্যাদোষ, মৌরালা ও ন্যাদোষ মাছের যোগান কমে গেছে। সাত নম্বর প্রশ্ন দেখো, এক টুকরো বরফ রোদে রাখলে দু ঘন্টা পরে তাকে আর দেখা যায় না, একাধিক ধাপে সংঘটিত এই পরিবর্তনকে তীর চিহ্নের সাহায্যে দেখালে ঠিক ক্রম হবে। দেখো সাত নম্বর প্রশ্ন, সাতের উত্তর হবে সাতের ঘ, গ্যাস তরল কঠিন। তাহলে সাতের ঘ, গ্যাস থেকে তরল, তরল থেকে কী হচ্ছে কঠিন। এবার দেখে নাও আট নম্বর প্রশ্ন, এক চামচ নুন এক কাপ জলে গোলার পরে সেই নুন জলকে দুদিন রোদে রাখলে যা হবে তা হলো। উত্তর দেখে নাও আট নম্বর প্রশ্ন, আটের ঘ উত্তর হবে আটের ঘ, জল উবে যাবে, নুন পড়ে থাকবে, আটের ঘ। এবার দেখে নাও নয় নম্বর প্রশ্ন, মাছ কেটে ছোটো ছোটো টুকরো করে ধুয়ে রাখা হলো, কী করা হলে মাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে? বন্ধুরা নয়ের ঘ উত্তর হবে ঢাকা দিয়ে রান্নাঘরে সাধারণ উষ্ণতায় রাখলে, নয়ের ঘ উত্তর। দশ নম্বর প্রশ্ন দেখে নাও, একই রকমের তিনটে বালতিতে কানায় কানায় জল ভরে রাখা আছে, প্রথমটায় একটা ফুটবল আকারের নিরেট লোহার বল, দ্বিতীয়টায় একটা ক্রিকেট বল, আর তৃতীয়টায় পাঁচটা কাঁচের মার্বেল দেওয়া হলো, প্রত্যেক বালতি থেকে কিছুটা জল উপচে পড়লো, বালতি থেকে যতটা জল উপচে পড়বে তার ক্রম হলো। দেখো দশ নম্বর, দশের ক প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে কী হচ্ছে তৃতীয়। এবার দেখো এগারো নম্বর প্রশ্ন, চাকার ব্যবহার সভ্যতাকে অনেক এগিয়ে দিয়েছে, সভ্যতার প্রথম থেকে আজ পর্যন্ত মানুষ চাকা তৈরিতে কোথাও ব্যবহার করেছে ধাতু, কোথাও রাবারের টায়ার, প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত মানুষ চাকা তৈরিতে যা যা জিনিস ব্যবহার করেছে তার সঠিক ক্রম হলো। দেখে নাও এগারোর গ, কাঠ, ধাতু, রাবার। তাহলে এগারোর গ।
12 নম্বর প্রশ্ন, লোহা আর লোহা থেকে তৈরি ইস্পাত দিয়ে বহু জিনিস তৈরি করা হয়। নানান কাজে লোহার ব্যাপক ব্যবহারের প্রধান অসুবিধা হলো এই যে, দেখো 12 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, জল হাওয়াতে দীর্ঘদিন থাকলে লোহায় মরচে পড়ে নষ্ট হয়ে যায়। এবার 13 নম্বর প্রশ্ন দেখে নাও, তোমরা সকলেই জানো স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই শরীরকে সুস্থ রাখতে আমাদের কী করা উচিত নয়? 13 গ উত্তর, বেশি পরিমাণে ভাজা খাবার খাওয়া। 13 গ উত্তর, বেশি পরিমাণে ভাজা খাবার খাওয়া। এবার দেখে নাও 14 নম্বর প্রশ্ন, আগামী 24 ঘন্টায় 90 কিমি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। টেলিভিশনে এই খবরটা শোনার পর তুমি তোমার আশেপাশের মানুষদের কীভাবে সতর্ক করবে? ঘ, ঝড়ের সময় পাকা বাড়িতে আশ্রয় নিতে বলবে। 14 ঘ। 15 নম্বর প্রশ্ন দেখে নাও, নিচে কোন কারণের জন্য মাটির গুণ নষ্ট হয় না চাষের সময় পরিমিত জৈব সার ব্যবহার করলে? 15 গ। এবার দেখো, তোমরা চিত্র দেখতে পাচ্ছ, প্রজাপতি, মাছ, গিরগিটির চিংড়ি। এখান থেকে দেখো কোন প্রাণীটি মেরুদণ্ডী এবং তার পাখনা আছে? উত্তর এখানে দেখে নাও, যে মেরুদণ্ডী প্লাস পাখনা আছে। খ, ষোলর খ। এবার দেখে নাও 17 নম্বর প্রশ্ন ও তার উত্তর, ঠিক জোড়াটি নির্বাচন করো। 17 দাগে দেখে নাও, পাহাড়ি অঞ্চলের গাছ পাইন। 18 নম্বর প্রশ্ন দেখে নাও, সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়, এইভাবে শক্তি উৎপাদন খুব প্রচলিত না হয় একে বলে অপ্রচলিত শক্তি, এরকম আরেকটি অপ্রচলিত শক্তির উৎস হবে? 18 গ, জৈব গ্যাস। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।